উদাহরণের ক্ষেত্রে মানে আপনাদের যে ভাস্যমত যেরকম ভাবে দাস প্রথা ইভেন আপনাদের সেটা আমি যতটুকু দেখছি যে হ্যাঁ সাপোজ এটা আমার কাছে সম্পূর্ণ বিপরীত এখন আমার কাছে যদি এটা বিপরীত হয় সেক্ষেত্রে আমি সরাসরি ইসলাম থেকে বের হয়ে গেছি আপনি যদি জানেন যে ইসলাম দাসপ্রথা সমর্থন করে এবং জেনে বুঝে আপনি যদি বলেন যে হ্যাঁ ইসলাম দাসপ্রথা সমর্থন করেন কিন্তু আপনি দাসপ্রথা সমর্থন করেন না তখন তো আপনি আল্লাহর আয়াতকে ভায়োলেট করতেছেন এবং ইসলাম অনুযায়ী আপনি জেনে বুঝে যেহেতু এটাকে ইয়ে করতেছেন ওটার বিরোধিতা করতেছেন আপনাকে কাফের হিসাবে ঘোষণা করা হবে কাফের মানে কিন্তু সত্য যেন কিন্তু আমি যখন রাত্রে ঘুমাই তখন কিন্তু আমি দোয়া পড়ে ঘুমাই

ধরেন আপনি দাস প্রথা আপনার কাছে ভালো লাগে না কিন্তু এটা আপনি মনে মনে রাখতে পারেন আপনি যদি পাবলিকলি বলেন যে হ্যাঁ আপনি দাস প্রথা মানেন না এবং আপনি জানেন যে দাস প্রথা ইসলামে আছে তখন আপনাকে বলা হবে কাফের কারণ আপনি জেনে বুঝে সত্যকে গোপন করছেন ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি জেনে বুঝে ইসলাম সত্য জেনে সত্যকে গোপন করতেছেন

আহ আচ্ছা আসিফ ভাই কানে ভালো তাহলে তাদের যে আইনটা এটা আসলে কি রকম আইন যেমন আপনারা দেখেন আমরা যদি এটা মিলিটারি যদি ফোর্স তৈরি করতে যাই সেখানে আমরা অনেক ইনভেস্টমেন্ট তারপর বিভিন্ন ধরনের কমান্ডার প্রয়োজন লাগে কিন্তু তাদের সেখানে দেখেন কিছু সাধারণ মুসলিমও কিন্তু সেখানে অবশ্যই যোগ দিবে তাদের এই মানে মানে যুদ্ধেতে হ্যাঁ যে নাদার এখানে ইসলাম قائم করবে তো সেখানে এতগুলো মানুষের সিনফেতে নিয়ে سوريا এন চালু করলো সেখানে যা ক্রিকেটকে জায়েস করে দিল তো এটা আসলে কি ইসলামের পরিপন্থী না হ্যাঁ এটা অবশ্যই ইসলামের পরিপন্থী যে তিন ধরনের খেলাকে মোহাম্মদ হালাল করেছেন বাদ বাকি সমস্ত খেলাই হারাম এটাও ক্রিকেট খেলা হারাম ফুটবল খেলা হারাম এগুলা কিন্তু এখন যারা ফুটবল খেলে তাদেরকে এই জিনিসটা বোঝা দরকার যে ইসলামকে পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করার কথাই আল্লাহ কোরআনে বলেছেন পরিপূর্ণ ভাবে ইসলামে প্রবেশ করতে হবে সেটা একদম কোরআনের বাণী সুতরাং এইগুলা নিয়ে ইয়া করার কোনো অর্থ নাই যারা এই ক্রিকেট খেলে এবং ইসলামের কথা বলে হাসান ভাই আপনাকে আমি একটা কথা বলে দিই যে আপনি যখন এরপরে যুক্ত হবেন কয়েকদিন ব্রেক নিয়ে কয়েকটা লাইভ পরে আপনি আবার যুক্ত হবেন কারণ আহ একই মানুষ যদি প্রতিদিন যুক্ত হয় তাহলে আমাদের লাইফ অনেক ইয়া হয়ে যায় মানে হচ্ছে গিয়ে একই আলোচনা একই মানুষ বারবার আসলে আমরা চেষ্টা করি যে নতুন নতুন মানুষদেরকে একটু বেশি যুক্ত করার নতুন নতুন মানুষদেরকে একটু বেশি সুযোগ দেওয়ার আপনি যখন পরবর্তীতে যুক্ত হবে তখন কয়েক একটু ব্রেক নিয়ে তারপর আবার যুক্ত হয়ে তাহলে ভালো হয় ঠিক আছে তাহলে আমি অমিত ভাই আরেকজনকে যুক্ত করি শাম্মী আরেফিন আপনি কি একটু সাউন্ড করবেন আপনাকে আপনার আমি মাছ ধরে রেখেছি আপনি একটু কথা বলেন তো শাম্মী আরেফিন আফরিন শাম্মী আফরিন আসসালামু

উনি নিজেই চলে গেছেন আমিও কিন্তু আসিফ ভাই বের করে নিই ওনার ওনার দিনই দায়িত্ব এত দূরে ছিল ইসলামের জয় হয়ে গেল ভাই এই যে ইয়াটা করলেন গালিগালাজ করলেন অবশ্যই এতে মোহাম্মদের চরিত্র প্রকাশিত হলো যে মোহাম্মদের আইডিওলজি বাঁচাইতে দিনের দিনই ভাইরা বা ইমানদার ভাইরা মুমিন ভাইরা ভাই এবং বোনেরা কি ধরনের ট্যাকটিক্স ব্যবহার করতে হচ্ছে তাদেরকে খুবই ভালো জিনিস চালায় যান আপনাদের যে মুখোশটা আছে সেটা মানুষকে দেখাই দেন খুলে যে আমরা ভিতর থেকে আসলে এরকম দেখাই দেন তো আপনাদের জন্যই ভালো দেখেন শুভকামনা এটার জন্য